ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি পটাশপুরে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ চাঞ্চল্য পটাশপুরের পটাশপুরে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে অভিযোগ অস্বীকার বিজেপির ভোটের আগে উত্তপ্ত পটাশপুর তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি সঞ্জীব আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে সঞ্জীব ঠিক কি অভিযোগ সামনে আসছে হ্যাঁ একদম দেখো ভাস্বতী যেটা তোমাকে জানাবো যে গতকাল পটাশপুর এক ব্লকের নইপুর গ্রাম পঞ্চায়েতের প্রদিমা এলাকায় এক তৃণমূল কর্মী সমর্থকের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে তবে এই আগুন লাগানোর যে অভিযোগ উঠছে বিজেপি আর শুধু দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূলের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে গতকাল রাতে রাতের অন্ধকারে তৃণমূল কর্মী সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বিজেপির তরফে এই অভিযোগ কিন্তু অস্বীকার করা হচ্ছে বিজেপির তরফে যে অভিযোগ করা হচ্ছে ওই অভিযোগ তারা যেটা জানাচ্ছে যে তৃণমূল তাদের বদনাম করার জন্য এই অভিযোগ তুলছে এই ঘটনায় কোনোভাবেই তারা জড়িত না তাদের কোনো কর্মী জড়িত না এই ঘটনার সঙ্গে ভাস্বতী বেশ ধন্যবাদ সঞ্জীব ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি পটাশপুরে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে পটাশপুরের প্রতিভা এলাকার ঘটনা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পটাশপুরের প্রতিভা এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আগামীকালই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তার আগেও জেলায় জেলায় রাজনৈতিক সন্ত্রাস তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে পটাশপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব এখনো পর্যন্ত গোটা ঘটনায় আপনাদের যে ছবি তুলে ধরছি তৃণমূল কর্মীর বাড়ির ছবি রীতিমতো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে সেই বাড়ি পটাশপুরের ঘটনা বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনছে তৃণমূল কংগ্রেস।